আর দেখুন মিষ্টিগুলো যেমন সুন্দর বাইরে থেকে মুচমুচে আর ভিতরে কিন্তু রসালো। তো আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলেই বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। আজকের আবারও একটা আমি মিষ্টি রেসিপি আপনার সাথে শেয়ার করব। আর আজকের আমি বালুশাহী মিষ্টি বানাবো। আর এই বালুশাহী মিষ্টিটা তো বন্ধুরা বানাতে খুবই সহজ, আর একদম দোকানের মতো করে বানাবো। আর এই মিষ্টিটা বানাতে কোন তেমন কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র ময়দা চিনি হলেই কিন্তু বানানো হয়ে যায়। আর এই মিষ্টিটা খেতেও তো বন্ধুরা দারুণ মজার হয়। তো আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে বালুশাহী মিষ্টির জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। তো এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর এই চামচে 1/4 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি দেশি ঘি। তো এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ ঘি আছে, তো দিয়ে দিচ্ছি। তো ময়মটা আজকে আমি ঘি দিয়েই দিচ্ছি। তো আপনারা যেন সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিয়ে ময়ম দিলে তো বালুশাহী মিষ্টিটা দারুণ কিন্তু স্বাদ হবে। আর এখন আমি খুব সুন্দর করে এটাকে ময়ম করে নেব। আর এটা কিন্তু খুব ভালো করে ময়ম করে নিতে হবে, যত সুন্দরভাবে ময়ম করা হবে আর মিষ্টিটা কিন্তু তত খেতে ভালো লাগবে। তো আমি 5 মিনিট ধরে কিন্তু খুব সুন্দর করে ময়ম করে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো ময়মটা কেমন দিতে হবে তো আপনাদের একবার দেখিয়ে দিই। তো হাতে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তো দেখুন ভাঙছে না, হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছে। ময়মটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে, একেবারে বেশি জল দিলে হবে না। তো দেখুন ময়দাটা কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি, আর এটা কিন্তু এরকম ফাটা ফাটা হবে, তবে কিন্তু মিষ্টিটা খাস্তা হবে। আর এইভাবে হাত দিয়ে আমি কেটে কেটে উপর উপর দিয়ে দেবো, এতে করে তো মিষ্টিটা কিন্তু খুব সুন্দর লেয়ার হবে। যত হাত দিয়ে আপনারা এইভাবে করবেন মিষ্টিটা দারুণ খাস্তা হবে। তো হাত দিয়ে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি, আর এবার আমি একটু হাত দিয়ে গোল করে রেখে দেব। আর দেখুন এইরকম টাইট করে মাখতে হবে, খুব কিন্তু নরম করে মাখলে হবে না, একটু টাইট টাইট করে এইভাবে মেখে নিতে হবে। আর এবারে এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। লেচি কাটলে কি হবে বলুন তো, প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই সমান সাইজের হবে। তো আমি এইরকম সাইজে করে লেচি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি, আর এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এবার আমি একটা করে লেচি হাতে এইরকম একটু গোল করে নেব। তো দেখুন এইরকম গোল করে নিয়েছি, আর এবার একটা আঙুল দিয়ে এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু একদম ফাঁকা করে দিতে হবে এইভাবে। তো দেখুন এই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো একইভাবে আরো একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি।
দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত বালুশাহী মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত বালুশাহী মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব এই বাটির হাফ বাটি চিনি। তো যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছি, তো সেই বাটি মাপ করে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল। আর দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। আজকে আমি একটা চটচটে শিরা তৈরি করে নেব। দেখুন চিনির শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব চলে এসছে। তো দেখুন এইরকম ভাবে চিটচিট করছে। তো এখন আমি চিনির শিরাটা কিন্তু নামিয়ে নেব। আমার চিনির শিরাটা একদম রেডি। আর এবার আমি এখন চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে কড়াতে আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, উষ্ণ গরম হবে। এই উষ্ণ গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো একেবারে সব মিষ্টিগুলো আমি দিচ্ছি না, দুবার ধরে ভেজে নেব। তো প্রথমে আমি কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব। তো প্রথমে কিন্তু মিষ্টিগুলোর গায়ে আমি খুন্তি দেব না। তো দেখুন মিষ্টিগুলো এইভাবে আমি একটু নাড়িয়ে দিয়েছি। আর একদম হালকা জাল দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর জোরে জাল দিলে তো মিষ্টিগুলো কিন্তু বাইরেতে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর এখন আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে তো এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। আর একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা এই মিষ্টিগুলো তো এত মজার হয় আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। আর এইভাবে সামান্য উপকরণ দিয়ে তো আপনারা বাড়িতে একদম দোকানের মতো করে কিন্তু এই বালুশাহী মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো এই সমস্ত মিষ্টিগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি চিনির শিরা থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই গরম গরম মিষ্টিগুলো এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টিগুলো তো চিনির শিরার মধ্যে আমি কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে দেব। তো সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর আমি মিষ্টিগুলো থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো যেমন সুন্দর বাইরে থেকে মুচমুচি আর ভিতরে কিন্তু রসালো, কত সুন্দর হয়েছে দেখুন, একদম খাস্তা খাস্তা আর রসালো। তো মিষ্টিগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে না, এইরকম খাস্তা আর মুচমুচে থাকবে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলো আমি এই প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এবার আমি উপর থেকে একটু পেস্তা দিয়ে দেব। বন্ধুরা এই মিষ্টিগুলো তো এতটা মজার হয়, তো আপনারা বাড়িতে বানিয়ে তো একবার না খেলেই কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে মিষ্টিগুলো কতটা দারুণ হয়। আর দেখুন আবারও একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো এটা কতটা মজার হয়েছে। আর দেখেছেন তো ভিতর থেকে একদম রসালো আর বাইরে তো মুচমুচ করছে। তো আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলেই বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়। তো এবারে খেয়ে একটু দেখা যাক আজকের এই বালুশাহী মিষ্টিগুলো কেমন স্বাদ হয়েছে।
অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে। দোকানে যে মিষ্টি আমরা কিনে খাই বালুশাহি, দোকানের থেকেও বন্ধুরা আরো ভালো স্বাদ হয়েছে। তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এই বালুশাহি মিষ্টিটা বানাবেন, দেখবেন দারুণ স্বাদ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তারা লাইক করবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।